শাকিব খানের অডিয়েন্সদের জন্য একটা হাই ভোল্টেজ নিউজ একটা স্পেশাল নিউজ আপনি যদি শাকিব খানের অডিয়েন্স হয়ে থাকেন যেহেতু ইদিন ভিতরে আমরা দেখেছি যে আমরা দেখছি যে দাপিয়ে চলছে ধুমিয়ে বিজনেস করছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ তার ভিতর চলে আসলো একটা চমক অলরেডি ফাইনালাইজ সব কিছু কনফার্ম যে কুরবানির ঈদে শাকিব খানের আরও একটা ধামাকা এবার তিনি থাকছেন তার প্রিয়তমার সঙ্গে তার প্রিয়তমাকে এটা আমরা এখন অবধি জানি না এটা বড় পর্দায় হিমেল আশরাফ বলবে দেখাবে সাকিব শাকিব খান হ্যাঁ কুরবানি ঈদে এটা ফাইনাল এবং এটা হিমেল আশরাফের একটা স্ট্যাটাস এবং ফাইনালি কীভাবে আমরা কনফার্ম হলাম এবং এই সিনেমাটাতে কী থাকছে এটা দুই তিন বছর আগে থেকে সিনেমার প্রি প্ল্যান হচ্ছিলো ফাইনালি ব্যাটে বলে এর ভিতর শাকিব খানের ব্যক্তিগত টান পূরণ সব কিছু মিলিয়ে অবশেষে আসতে যাচ্ছে তো এটা নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস বা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের ঈদ উল ফিতরে ধুমিয়ে বিজনেস করছে সুপারস্টার সাকিব খানের লিডার আমি বাংলাদেশ এর ভিতরে যদি শাকিব খানের কোরবানির হাই ভোল্টেজ যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার মনের খুশি কেমন হয়ে থাকে আরও যদি আপনি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন সেটাই কনফার্ম হলো হ্যাঁ পরিচালক হিমেল আশরাফ কনফার্ম করলেন যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে আপকামিং কোরবানির ঈদে আমি আসছি প্রিয়তমা নিয়ে এবং প্রিয়তমাকে সেটা না হয় আমরা একটু লাইমলাইটে নাই আনলাম তো এই প্রিয়তমা সিনেমাটার যিনি প্রডিউসার তিনি তার নাম আশাদ আদনাম তিনি এর আগে কিন্তু হিমেল আশরাফেরই একটা খুবই ভালো গল্পের সিনেমা আমার বেশ ভালো লেগেছিলো সিনেমাটা বাপ্পি চৌধুরী এবং আচলকে নিয়ে সুলতানা বিবিয়ানা ওই সিনেমার প্রডিউসার তিনি ছিলেন এবং তাদের ভার্সেটাইল মাল্টিমিডিয়া থেকে অনেক ভালো ভালো চমক আসছে তারা বলেছে এবং তারা দুই শতাধিকেরও বেশি নাটক তারা প্রডিউস করেছে তারা সুনামধন্য একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে হিমেল আশরাফ আশরাফ সাকিব খান কম্বো আসছে এটা মোটামুটি কনফার্ম এবং এই সিনেমার গল্প যিনি লিখেছেন তিনি ফারুক হোসেন তো এটা হচ্ছে বেসিক্যালি সিনেমাটা সিনেমাটার আপডেট এখন আপনি হয়তো জানলে অবাক হবেন যে সিনেমাটা শ্যুট তো এই সিনেমাটা শ্যুট হয়েছে এমন জায়গায় যেটা শুনলে আপনার রীতিমতো মন ভরে যাবে তো বাংলাদেশের বাইরে আমেরিকা কানাডা দুবাই কাতার বাহরাইন আবুধাবি ওমান সৌদি আরব কুয়েত আরও অনেক দেশে প্রিয়তম সিনেমাটা মুক্তি পাবে তো সরি সিনেমাটা শ্যুটিং হয়েছে এটা বলবো না সিনেমাটা মুক্তি পাবে বাংলাদেশের বাইরে আর কী কী দেশে সেটা তো এত দেশের সিনেমাটা মুক্তি পাবে তো শ্যুটিং এটা দেশের বাইরে মেবি আমেরিকায় আর বাংলাদেশে মেবি শ্যুট হয়েছে আর কোথাও ওইভাবে এখনও অবধি আমরা জানি না তো এটা হচ্ছে প্রিয়তমার আপডেট যে কে নিয়ে সাকিব খান আসছে পবিত্র ঈদুল আজাহজাহাতে ফিতরের পরপরই তো এটা নিয়ে ভিডিওটি ভিডিওটি কেমন লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতেন্টটি ফেরও আপনাদের মূল্যবান কমেন্টের